আপনার মা গতকালকে একটা অভিযোগ করছিল যে বাচ্চারা নাকি বিচ্ছেলে ছিল, সেই ঘটনাটা আমার মানে আমি আমার স্বামীর বারে বারে জিবি হসপিটালে ভর্তি আছে, আমি বারে বারে জিগাইছি যে আমার বাচ্চাটি কই আছে, ক বাচ্চা আমি বেচে লাইছি। নিজের জন্মদাতা পিতা কর্তৃক দুই সন্তানকে বিক্রি করার অভিযোগ তুলেছে তার সহধর্মিণী স্ত্রী। যদিও পুলিশের সহযোগিতায় দু মাস পর নিজের সন্তানকে বুকে ফিরে পেল জন্মদাত্রী মা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইচিন্দ্রায়ের বড়লুঙ্গা শিবির এলাকায়। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। জানা গেছে এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা উত্তম বর্মনের সাথে বিগত প্রায় 9 বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তেলিয়ামুড়া থানাধীন তুইচিন্দ্রাই বাজারের বড়লুঙ্গা এলাকায় সোমা বর্মন সরকার। বিয়ের পর থেকে স্বামী উত্তম বর্মন প্রায়ই অকথ্য গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাত স্ত্রী সোমা সরকার বর্মনের উপর। দীর্ঘ প্রায় 9 বছর যাবৎ স্বামীর অত্যাচার সহ্য করে থেকেছে সন্তানদের মুখের দিকে চেয়ে। অত্যাচারের মাত্রা কোনো কোনো সময় তীব্রতর হওয়ার ফলে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে সোমা সরকার বর্মনের। এই ঘটনা হইছে আজ যখন 8 থেকে 15 দিন হইছে। তো এখন বাচ্চাটি কই আছে? এখন বাচ্চাতে কই আছে আমরা স্যার কই তারি না আইছি, ওই সেদিন গেছি মায়া এই মুখানো আসলো ওই জানো বিহারিছি বিধান মসিংহ মায়া আলো তাহে এক লাখলা আপনারা আছি। তোমরা যাও গিয়া তোমরা কো, এরপর ইহান আইলাম, ইহান আসি পরে হঠাৎ কইরা হ্যাঁ বইয়া আসি গোয়া থেকে রাস্তা না দেখিয়াতে আটকায় এক দুটা গেছে 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 তো তখন তার কোনো প্রমাণই হয় না। হ্যাঁ অনেক কই আছে ওখানে জিবি খেলি গা এই গাড়িতে নিয়ে থাকে বলতে ও খাওয়ান খরচা দেয় না, কোনো কিছু দেয় না, মাঝে মধ্যে যায় মাত দূর করে। পাড়ার প্রধান মেম্বারও অনেকবার কই থাকেন আপনি নরসিংহ? আচ্ছা, আর এই আপনার মা গতকালকে একটা অভিযোগ করছিল যে বাচ্চারা নাকি বিচ্ছেলে ছিল, সেই ঘটনাটা আমার মানে আমি আমার স্বামীর বারে বারে জিবি হসপিটালে ভর্তি আছে, আমি বারে বারে জিগাইছি যে আমার বাচ্চাটি কই আছে, ক বাচ্চা আমি বেচা লাইছি। ও তেলিয়ামুড়া ডাক্তারের কাছেও কইছে বাচ্চা বলে বিক্রি করে লাইছে, তারপরে তো আর বিক্রি করে লাইছে কইছে পরে, তারপরে আমরা খুব ঘাবড়াই গেছি বাচ্চাটি কই আছে, তারপরে ও কইতে চাইছে না। তো ওর মার কাছে বলে থানার থেকে ফোন গেছে, তারপরে বলে কইছে বাচ্চাটি মূল জায়গাতে আছে, ওর ছোটো বোনের বাড়িতে আছে। অভিযোগ, বিগত 2 মাস পূর্বে সোমা সরকার বর্মনের অনুপস্থিতিতে নিজের স্বামী তথা উত্তম বর্মন 8 বছর এবং 6 বছরের দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়। কর্মস্থল থেকে বাড়ি ফিরে এসে সোমা সরকার সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে, এমনকি স্বামী উত্তম বর্মনের ফোন নাম্বারে ফোন করেও কোনো সদুত্তর না পেয়ে দিশেহারা হয়ে যায়। এদিকে স্বামীর অত্যাচার, অন্যদিকে সন্তানদের না পেয়ে বাপের বাড়িতে চলে আসে কিছুদিন পূর্বে সোমা। বাপের বাড়ির সহযোগিতায় আগরতলার বিভিন্ন থানার দ্বারস্থ হয়েও সন্তানদের কোনো খোঁজ খবর পায়নি সোমা। এই ব্যাপারে স্বামীকে জিজ্ঞাসা করলে স্বামী উত্তম বর্মন সাফ জানিয়ে দেয় সন্তানদের বিক্রি করে দেওয়া হয়েছে। উত্তম বর্মন গতকাল তথা বুধবার তেলিয়ামুড়া চৈতন্য আশ্রম সংলগ্ন এলাকায় সোমা সরকার বর্মনের পরিবারের লোকজনদের প্রত্যক্ষ করে পালিয়ে যাওয়ার পথে যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে সে স্পষ্ট জানিয়ে দেয় তার দুই সন্তানকে সে বিক্রি করে দিয়েছে। সোমা সরকার বর্মনের মা সন্তান বিক্রির অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় গতকাল তথা বুধবার। যেহেতু পারিবারিক সমস্যা সংক্রান্ত বিষয় রয়েছে, তাই থানাবাবুরা পরামর্শ দেয় সিডিপিও মহাশয়ের নিকট দেখা করার জন্য। কাল বিলম্ব না করে সোমা সরকার বর্মনের মা সিডিপিও অজিত মোহন জমাতিয়ার কাছে সাক্ষাৎ করে। পরবর্তীতে সিডিপিও সহ সোমা সরকার বর্মনের মা ছুটে যান তেলিয়ামুড়া থানায়। পরে পুলিশ বাচ্চা বিক্রির ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা এডিনগর থানার সহযোগিতায় ক্যাম্পের বাজার এলাকার বাসিন্দা সনকা দেবনাথের বাড়ি থেকে উদ্ধার করে দুই সন্তানকে। যদিও সনকা দেবনাথ সম্পর্কে উত্তম বর্মনের বোন, এদিকে সোমা সরকার বর্মন নিজের দুই সন্তানের দীর্ঘ 2 মাস পর ফিরে পেয়ে অত্যন্ত খুশি।
প্রথম আমার গুন্ডা দুইটা নাতি, একটা নাতি 8 বছরের, একটা নাতি 6 বছরের। উমরপুর আসি, তোমার লগে দুইটা বাচ্চা কহ, তুমি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে কইছে ম্যাম আমি আজকে বাচ্চা লইয়া যেতাম না, আমি কালকা 11টার সময় বাচ্চা লইয়া আমি বলে আমরা মায়ের বাড়ি গেছি গা, পরের দিন আবার আইসি 11টার সময় আইসি বার উত্তমের উত্তম বর্মনের কাছে ফোন ফোন করলে ফোন আরেকজনের লগে কন্ট্যাক্ট করে রাখছে, ওই গিয়ে তাই নেবা বলো ফোন জাগা আর উত্তম বর্মনের মা বলো ফোন যা না। তারপরে তো আর বিক্রি করে লাইসে কইছে পরে, তারপর আমরা খুব ঘাবড়াই গেছি, বাচ্চাটি কই আছে তারপরে ও কইতে চাইছে না, তো ওর মার কাছে বলে থানার থেকে ফোন গেছে, তারপরে বলে কইছে বাচ্চাটি মূল জায়গাতে আছে, ওর ছোট বোনের বাড়িতে আছে, তখন ক্যাম্পের বাজার মানে ক্যাম্পের বাজার দয়াম আশ্রমের সাথে থেকেই আনছে, এই উত্তম বর্মন ছোট বোনের বাড়ির থেকে, এই সনকা সনকা দেবনাথ আর প্রমোদ দেবনাথের বাড়ির থেকে আনছে বাচ্চাটি। তারা বাচ্চাটা চেনাই জিজ্ঞাসা করলো না যে জিজ্ঞাসা করছিলাম, বাচ্চাটি কইছে বরদালি স্কুলের পেছনে একজনের বাড়িতে ভাড়া আসলো, তো আমি যে খোঁজাখুঁজ করার পরে বাচ্চাটা নিয়ে তা ওদের বাড়িতে দিছে, কিন্তু ওরা তো উচিত আসলো যে ছোট দুটো বাচ্চা মা ছাড়া কি কইরা ও নিয়ে ভাড়া বলতে, বাচ্চা একটাই থাকতো ভাড়া অন্য কেউ থাকতো, উত্তম বর্মন সাথে থাকতো, উত্তম বর্মনের সাথে থাকতো ভাড়া, সেটা চুরি করে লইয়া আইসে আর কি, তখন এখানেই বা থাকতো। কালকে কালকে থানার পুলিশ সুদ্ধা আনছি, প্রায় একটা পনেরো একটা বাজবো তারা বাড়ির থেকে বাইরে করে আনছে বাচ্চাটি রাত্রে, হ্যাঁ কোন থানার পুলিশ, কোন থানার পুলিশ, তেলিয়ামুড়া থানার পুলিশ আছে, তারপরে ইন্দ্রনগর থানার পুলিশ আছে। মূল বিষয়টা হচ্ছে তাদের দুইটা শিশু ছিল, তো কাদের যারা ভিকটিম তাদের, তো ওরা আমাদের অফিসে গেছে, সিপি অফিসে আমার অফিসে, তো আমি তো আমাদের দায়িত্ব হলো গিয়া ডোমেস্টিক ভায়োলেন্সের পার্টটা দেখা, তো আমি ডোমেস্টিক ভায়োলেন্সের যতগুলো পার্ট আছে ওদেরকে বুঝিয়ে বললাম, তারপরে এই দুটো বাচ্চাকে রেস্কিউর জন্য থানাতে নিয়ে আনলাম, এখন থানা সেকেন্ড অফিসার ডিউটি অফিসার ওদের সঙ্গে কথা বলে রেস্কিউর জন্য আমরা চেষ্টা করছি, আশা করি ভবিষ্যতে রেস্কিউ হবে, ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওনারা যে একটা অভিযোগ করছে যে ওনার মেয়ের জামাই নাকি বাচ্চাটিগুলোকে বেঁচে দিচ্ছে, এটা কি সত্য না এমন কিছু পাইছে না? বাচ্চার একজন ঠাকুর নানি আছে আর বাচ্চার মামা আছে, অভিযোগটা কী করছে মানে বাচ্চা বেঁচে গেছে নাকি করছে? বাচ্চা এখনও ছুটি জানতে পারিনি আমরা,
তো কোথায় রেখে গেছেন? তো একটা অ্যাক্সিডেন্টের কারণে ওনার যে বাবা, বাচ্চার যে বাবা, উনি এখন জীবিতে চিকিৎসায় অবস্থায় আছে। তো উনি সুস্থ হলে পরে জানতে পারবো কী অবস্থায় বাচ্চার, কোথায় আছে না আছে, বা পুলিশ যদি রেস্কিউ করতে পারে তাহলে জানতে পারবো বিষয়টা কী। আপনার নাম স্যার? অজিত মোহন জামাতিয়া, সিডিপিও থিলেমুড়া। তবে কি কারণে এমনটা করেছে উত্তম বর্মন, পুলিশ সেই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।